আমিনা খাতুন প্রশ্ন করেছেন, বাচ্চার পেট গরম হলে কি করব? পেট গরম বলতে অ্যাকচুয়ালি এটা গ্যাসটাকে আমরা বুঝাই। অনেক সময় আছে বাচ্চার পেটে যদি প্রচণ্ড গ্যাস হয়, খাবার নিতে চায় না, মায়েরা অনেক জোর করে বাচ্চাকে খাবারটাকে দেয়, এ সময় আসলে এটা না করে লিটল ফাস্টিং অর্থাৎ একটু বিরতি দিতে হয় বাচ্চাকে। তখন খাবারটা নিয়ে ডিস্টার্ব না করে একটু তাকে খালি পেটে রাখাটাই ভালো। গ্যাসটা চলে গেলে সে অটোমেটিক্যালি কিন্তু খাবে। এমনি আপনি ন্যাচারাল যে ফ্লুইড অর্থাৎ মিনারেল ওয়াটার, যেটা মিনারেল ওয়াটার একটু একটু করে বাচ্চার খাবারে তখন যোগ করতে পারেন। আর অনেক মা আছেন তখন যাও খাওয়াতে চান বা ঠান্ডা কিছু খাওয়াতে চান, যখন বাচ্চা রিফিউজ করবে তখন একচুয়ালি কিছুই দিবেন না। পেট গরম মানেই কিন্তু গ্যাস হচ্ছে, সে খেতে চাচ্ছে না খাবারটাকে, তখন তাকে লিটল ফাস্টিং একটু খেলাধুলা করতে দিবেন, তাতেই গ্যাসটা তার চলে যাবে। দেখবেন তারপর থেকে সে সুন্দর করে খাবারটাকে খাবে।